সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে শবে কদরের ফজিলত তুলে ধরব এবং শবে কদর কেন্দ্রিক আমাদের সমাজে যে সমস্ত ভ্রান্ত আমল আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়েকটি রাত্রকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দিয়েছেন, ফজিলত পূর্ণ করেছেন, তন্মধ্যে অন্যতম একটি রাত্র হলো লাইলাতুল কদর বা শবে কদর। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির শ্রেষ্ঠত্ব, গুরুত্ব, মাহাত্ম, ফজিলত বোঝাতে গিয়ে তিনি আল কোরআনুল করিম একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করেছেন, যে সুরাটি সুরাতুল কদর হিসাবে পরিচিত। এই সুরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রাত্রিকে, লাইলাতুল কদরকে হাজার মাস অপেক্ষা উত্তম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এ কোরআন আমি নাজিল করেছি লাইলাতুল কদরে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আম, প্রত্যেক বিষয়ের দিক নির্দেশনা নিয়ে মালাইকা এবং রূহ জিব্রাইল এই রাত্রিতে অবতরণ করেন, দুনিয়ার বুকে আসেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের পূর্ব পর্যন্ত সালাম রহমত এগুলো বর্ষিত হতে থাকে। তাহলে এই যে লাইলাতুল কদর, এটা হাজার মাস অপেক্ষা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহি বুখারীর হাদিস, সহি মুসলিমের হাদিস, সহি বুখারীর 38 এবং সহি মুসলিমের 760 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফির আলাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়াবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে লাইলাতুল কদর হলো গুনাহ মাফের একটি অন্যতম মাধ্যম। এ রাত্রিতে কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাত আদায় করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে বলেছেন। সুতরাং লাইলাতুল কদর অন্বেষণ করা, এটা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য, এবং এটা একটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা একটা রাত্র ইবাদত করে হাজার মাস অপেক্ষা আমরা যে ইবাদত করব সেই ইবাদতের চেয়ে আরো বেশি এবং উত্তম সওয়াব প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করবেন, দান করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, লাইলাতুল কদর আমাদের সমাজে শুধু একটি রাত্রকে নির্দিষ্ট করে, ফিক্সড করে তারা উদযাপন করে থাকেন, তারা লাইলাতুল কদর অন্বেষণ করে থাকেন 27 রজনীকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে বলেছেন, সেই বুখারীর হাদিস এবং বিভিন্ন হাদিসের কিতাবে লাইলাতুল কদরের মধ্যে বাবু লাইলাতুল কদর, লাইলাতুল কদরের অধ্যায়ের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি বিত্রম মিন আশিরিল আওয়াখিরি ফি রমাদান, মাহে রমজানের শেষ দশকের বিজুর রাত্রি সমূহে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো, তালাশ করো। আর বিজুর রাত্রি হলো 5টি, 21, 23, 25, 27, 29, এই 5টা রাত্রিতে লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য আমাদেরকে বলা হয়েছে। অথচ আমরা বাকি 4টা রাত্রকে বাদ দিয়ে 21, 23, 25 এবং 29 এই রাত্রগুলোকে বাদ দিয়ে আমরা 27 রজনীকে লাইলাতুল কদর হিসেবে অন্বেষণ করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে বলেন নাই যে 27 রজনীতে লাইলাতুল কদর, সাহাবায়ে কেরাম নির্দিষ্ট করে বলেন নাই। যে সমস্ত কথাবার্তা বলা হয়ে থাকে যে উমুকে তুমুকে কসম করে বলেছেন, এগুলোর কোনো ভ্যালু নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নির্দিষ্ট করে বলেন নাই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5টা রাত্রকে পাওয়ার জন্য আজীবন শুধু একটি বছর ছাড়া তিনি ইতিকাফ করেছেন, মসজিদে অবস্থান করেছেন রাত দিন, সেখানে আমরা কিভাবে একটা রাত্রকে নির্দিষ্ট করে আমরা নির্দ্বিধায় আমরা বলতে পারি যে এটা লাইলাতুল কদরের রাত্রি? সম্মানিত উপস্থিতি, মানুষকে ইবাদত থেকে বিমুখ করার এবং এত গুরুত্বপূর্ণ একটি রাত থেকে মানুষকে দূরে সরে নেওয়ার এর চেয়ে বড় কোনো মাধ্যম হতে পারে না, এর চেয়ে বড় কোনো অপরাধ আমরা মনে করি হতে পারে না। যেখানে এই রাত্রিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার জন্য বিজুর রাত্রিগুলো তালাশ করেছেন, তালাশ করার জন্য বলেছেন সাহাবায়ে কেরাম এই বিজুর রাত্রিগুলোতে তারা লাইলাতুল কদর অন্বেষণ করতেন, সেখানে আমরা কিভাবে একটা রাতকে নির্দিষ্ট করে আমরা লাইলাতুল কদর অন্বেষণ করতে পারি? সুতরাং আমাদের উচিত
হাজার মাস অপেক্ষা যে রাত্রি, সে রাত্রিতে সে রাত্রিকে বিজোড় রাত্রিগুলোতে অন্বেষণ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদর বিজোড় রাত্রিগুলোতে শেষ দশকের অন্বেষণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।